আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাইমু কিলা মসমসি ফুলকপির পাকোড়া বানানো লাগে। তো আমি 5 মিনিট লবণ পানি ভিজিয়ে রাখলাম গরম পানি দিয়ে, তারপর ওটাই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ বাটা দিলাইলাম। দিয়া দিলাইলাম একটু ধনির গুঁড়া, হাফ চামচের মতো দিলাইলাম জিরার গুঁড়া, আর দিলাইলাম স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া দিলাইলাম পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিবা, যে জেলা জাল খায়। সব লাস্টে দিলাম চিনি, দিয়ে সুন্দর করিয়া আমি মাখাই নিব ফুলকপিটা। সুন্দর করে যখন মাখা নিয়ে যাবো তখন আমি দিলাম বেসন, আর এই বেসনের ভিতরে চালের মানে চাল মিক্সার করা আছে, এক্সট্রা করে আমি চালের গুঁড়া দিতাম না। আর দিলাম সস, দিয়ে সুন্দর করে মাখাই আমি আধা ঘন্টা রাখি দিলাম। আধা ঘন্টা পরে আমি গুঁড়িয়ে এলাম অধহক্কা। তো আমি আধা ঘন্টা পরে যখন গুঁড়িয়ে এলাম, তেলটা হিট হয়ে গেছে আমার, দেখতেও পারা এক এক করে বয়ে দিলাম। আর একটা খাইতে কিন্তু অনেক মশমশে, এবার কুড়মুড় কুড়মু করব। আর কত শটে গাঁটো এগুলো দেখলানি, আর সস দেখাইতে খতাও নাই। সবাই ভালো থাকবা, খারকিলা লাগলো জানাই, ভাল্লাহ।